আজকে আমি ক্যারামেল পুডিং বানাবো, সেটার জন্য 1 কেজি দুধকে আমি জাল দিয়ে 1/2 কেজি করে নিয়েছি। আর এখানে চিনি আর দুধ একসাথে মিক্সড করে জাল করে নিয়েছি। দুধটা জাল হওয়ার পর এটা অবশ্যই ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করার পর আমি এটার সাথে ভ্যানিলা এসেন্স মিক্সড করেছি। তারপর এতে আমি 4টা ডিম দিয়ে নিয়েছি। আর এই দুধ আর ডিমের মিশ্রণটি খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে। আর এখানে ক্যারামেল আমি আগেই করে রেখেছিলাম, সেটা আমি একটা কাচের বাটিতে ঢেলে রেখেছি। আর সেটা ঠান্ডা হওয়ার পর আমি এই মিশ্রণটি ঢেলে দিয়েছি এই বাটিতে। আর এই বাটিটা এখন আমি একটা ফয়েল পেপারের মাধ্যমে মুখটা বন্ধ করে দিব, এবং অবশ্যই খুব ভালো মতো ফয়েল পেপারটা দিয়ে বন্ধ করে দিতে হবে, যাতে কোনোভাবেই এটার ভিতরে পানি না ঢুকে। আর এদিকে একটা বড় হাঁড়িতে আমি পানি নিয়ে চুলায় বসিয়ে দিয়েছি, আর একটা তার উপর ছোট একটা ট্রের মতন বসিয়ে দিয়েছি। সেই ট্রের উপরে এই বাটিটা সুন্দর করে খুবই সাবধানে সেট করে নিতে হবে, তার উপর এটাতে ঢাকনা দিয়ে আটকে দিতে হবে। আর এই পর্যায়ে চুলার জালটা মিডিয়ামে রাখতে হবে, খুব বেশি বাড়ানো যাবে না। তো এটা হতে প্রায় 30 থেকে 40 মিনিট লাগে, এর বেশি লাগে না। তো এখন হয়ে গিয়েছে, আমি এখন এটা একটা বাটিতে সুন্দর করে খুবই সাবধানে ঢেলে নিব। এই তো রেডি হয়ে গেল ক্যারামেল পুডিং, খুবই সুন্দর হয়েছে। এই প্রসেসে যদি করেন ইনশাল্লাহ খুব ভালো হবে আশা করি।